সিরিজের জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার বিপক্ষে পরপর 2 ম্যাচে 84 রান করেন তামিম ইকবাল। মাত্র 16 রানের জন্য 2 সেঞ্চুরির দেখা পাননি বাংলাদেশের সেরাই ওপেনার। সেঞ্চুরি মিস করলেও এই 2 ম্যাচের মধ্য দিয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। পরিসংখ্যান অনুসারে গত 1 বছরের বেশি সময় ধরে বিশ্বের সেরা ওয়ানডে ওপেনার তালিকায় স্থান করে নিয়েছেন তামিম। 2017 সালের জানুয়ারি থেকে বিশ্বের সবচেয়ে বেশি 74 করে রান তোলেন মারমুখী ব্যাটসম্যান তামিম ইকবালের পরে অবস্থান ভারতীয় ক্রিকেট দানব রোহিত শর্মার, যিনি সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে আরও একটি ডাবল সেঞ্চুরি মাইলফলক স্পর্শ করেছেন। গত 1 বছরে ওয়ানডে ক্রিকেটে রোহিত 71 করে রান তোলেন। এই সময় 61 করে রান তোলেন অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিয়েন্স। অভিষেকের পর থেকেই জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে 35.11 করে রান তোলা এই ক্রিকেটার সাম্প্রতিক সময়ে দ্রুতগতিতে রান সংগ্রহ করে নতুন রেকর্ডের মালিক হয়ে যান। 2015 সালের জানুয়ারি থেকে ওয়ানডেতে তামিম ইকবালের রান তোলার গড় 54.52। এই সময়ে 41 ম্যাচে 5টি সেঞ্চুরির সাহায্যে 1963 রান করেন বাংলাদেশের দলের ওপেনার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।